দেশে উৎপাদিত আলুর উদ্বৃত্ত অংশ যেন নষ্ট না হয় সেজন্য নীলফামারীতে টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত অণুচারা দিয়ে মিনি টিউবার বীজ আলু উৎপাদন হচ্ছে। এই উপায়ে এরই মধ্যে 18টি জাতের অণুচারা উৎপাদনের কাজ সম্পূর্ণ হয়েছে। খামারের উপপরিচালক জানান, রফতানিমুখী আলু বীজ উৎপাদন বাড়াতেই এমন উদ্যোগ। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় বিস্তারিত শাকির হোসেন বাদলের রিপোর্টে। উত্তরের জেলা নীলফামারীতে বিশাল আকারের দোমার ভিত্তি আলু বীজ উৎপাদন খামারে নানা জাতের অনুচারা, ব্রিডার ও ভিত্তি বীজ আলু লাগানোর কাজে ব্যস্ত শ্রমিকরা। প্রথম ধাপ হিসাবে ল্যাবরেটরিতে টিস্যু কালচারের মাধ্যমে 18টি জাতের 14 লাখ অনুচারা উৎপাদন করে প্রায় 17 একর জমিতে রোপণ করার কাজ চলছে। এছাড়া নেট হাউসের মাধ্যমে আরও 138 একর জমিতে মিনি টিউবার, ক্র্যাক ভিত্তি ও ভিত্তি আলু বীজ রোপণ করা হচ্ছে। মূলত আলু গাছের রোগমুক্ত অংশ নিয়ে সংগ্রহ করে বৈজ্ঞানিক প্রক্রিয়ায় অণুচারা তৈরি করা হয়। তা থেকে মিনি টিউবার, প্রাক ভিত্তি ও ভিত্তি আলু বীজের মাধ্যমে মোট 4 ধাপে 4 বছরে প্রত্যায়িত বীজ তৈরি হয়। বর্তমানে আলু বীজ রোপণে প্রায় 600 শ্রমিক নিয়োজিত আছেন। আগে লেবার কাজ করতো 150 জন, এখন 500-600 জন লেবার কাজ করে 12 মাস। এখন আলু চাষের বাড়ার কারণে, নিরহজ বাড়ার কারণে বহু লোক এখানে সারা বছরে কাজ করতেছি। খামার কর্তৃপক্ষ জানায়, এবারের উৎপাদিত মিনি টিউবার দিয়ে আগামী উৎপাদন মৌসুমে প্রায় 150 একর জমিতে বীজ রোপণ করা যাবে। 14 লাখ অনুচারা থেকে মোট 75,000 টন প্রত্যায়িত আলু বীজ পাওয়া যাবে। সেকেন্ডারি রুট তৈরি হয় প্লান্টলেটের, সেই সময় আমরা মেইন ফিল্ডে নিয়ে যাই। কারণ হচ্ছে সেকেন্ডারি রুট দিয়েই এই প্লান্টলেট বা অনুচারাটি তার প্রয়োজনীয় খাদ্য মাটি থেকে নিতে পারবে। উদ্বৃত্ত আলু যেন নষ্ট না হয় সেজন্য রপ্তানিমুখী আলু বীজ উৎপাদনের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান আলু বীজ উৎপাদন খামারের কর্মকর্তা। গত বছরে আমরা 2500 মেট্রিক টন রপ্তানি করেছি এবং আগামী মৌসুমে, যেটা আমাদের চলমান মৌসুম, এই মৌসুমে আমরা 15,000 মেট্রিক টন রপ্তানি করার লক্ষ্যমাত্রা রয়েছে। 18টি উৎপাদিত আলু বীজের মধ্যে অন্যতম হচ্ছে সানশাইন, এস্টোরিক্স, কুইনানি, সান্তানা, কার্ডিনাল, ডায়ামন্ড, ক্যারেজ, কুম্বিকা, লেবেলা ও প্রাডা। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।